দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের পাঠ্য, যে সহায়ক পাঠ রয়েছে কণি। এই কণি উপন্যাস থেকে কোন ধরনের প্রশ্নগুলো 2021-এ মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে তার সম্ভাব্য সাজেশান। এই সাজেশানে আমি তোমাদের জন্য মোট 10টি প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা রেডি করে নাও। এগুলো থেকে তোমরা 2021-এ কণি মতি নন্দীর লেখা যে উপন্যাসটি রয়েছে তোমাদের পাঠ্য সিলেবাসে, এই সিলেবাস থেকে তোমাদের প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদের উদ্দেশ্যে জানাবো, তোমাদের যে পাঠ্য কণি উপন্যাস রয়েছে সহায়ক পাঠ হিসেবে সিলেবাসে, তার থেকে মোট 10 নম্বর যে পরীক্ষা হয় তাতে রয়েছে বরাদ্দ। সেই 10 নম্বরের মধ্যে তোমাদের কোনো MCQ SCQ কিংবা 3 নম্বরে কোনো প্রশ্নের উত্তর লিখতে হয় না। কণি থেকে তোমাদের 10 নম্বরের মধ্যে দুটো প্রশ্ন লিখতে হয়, 5 এবং 5, এইভাবে 10। তো প্রশ্নপত্রে 3টি প্রশ্ন দেওয়া হয়, তার থেকে তোমাদের যে কোনো দুটো বেছে বা নির্বাচন করে লিখতে হয়। সেক্ষেত্রে এই বছর হয়তো যেহেতু স্কুল বন্ধ প্রায়, তোমাদের হয়তো বেশি 3টের জায়গায় বেশি দেওয়া হতে পারে। তো কোণেই থেকে তোমরা যে প্রশ্নগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট তোমরা তৈরি করবে তা জেনে নাও। প্রথম তোমাদের জানাবো যে যে কোণী উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসের যে কোণী কেন্দ্রীয় চরিত্র, তাই কোণী চরিত্রটি তোমাদের ইম্পর্টেন্ট এই বছরের জন্য থাকতে পারে। কোণী চরিত্র আলোচনা করো বা বিশ্লেষণ করা ইত্যাদি, মোট বিষয় কোণী চরিত্রটি তোমরা ভালো করে রেডি করো। সেই সঙ্গে তোমাদের জানাবো যে প্রশিক্ষক বা জুপিটার ক্লাবের প্রশিক্ষক তথা কণির সাঁতার প্রশিক্ষক যে ক্ষিতিশ সিংহ ছিলেন, সেই ক্ষিতিশ সিংহের চরিত্রটিও খুব ভালো করে রেডি করো। হয় কণি চরিত্র নতুবা ক্ষিতিশ সিংহ চরিত্রটি দেয়া হতে পারে। সেই সঙ্গে তোমরা এই বছরের জন্য তৈরি করো দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কণির যে লড়াই তা সংক্ষেপে লেখো, এই রকম একটি প্রশ্ন হতে পারে। তবে তোমাদের জানাবো খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কণি যে সাহসী লড়াই তা উপন্যাসে যে রয়েছে সেটি তোমাদের উত্তর আকারে লিখতে চা হতে পারে প্রশ্নপত্রে, কিংবা এটি না দিয়ে থাকতে পারে কণির পারিবারিক জীবনের পরিচয় দাও। প্রশ্নের উত্তর কিন্তু আলাদা প্রায়, তো এক্ষেত্রে দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কণির লড়াই না দিয়ে অনেক সময় এই প্রশ্নটি দেয়া হতে পারে। কণির পারিবারিক যে জীবনের পরিচয় পাওয়া যায় সেখানেও দারিদ্রতা উঠে আসে, তবুও কণি শেষ পর্যন্ত ক্ষিতিশ সিংহের প্রেরণা পেয়ে অনুপ্রেরণা পেয়ে সে বাংলার চ্যাম্পিয়ন হতে পেরেছিল। উপন্যাসের শেষ অংশে তোমরা আশা করি সকলেই পড়ে ফেলেছ জানো। তো সে এরপর তোমরা যেটা তৈরি করবে ক্ষিতিশ সিংহ কণির জীবনে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে যে প্রেরণা হিসেবে কাজ করেছে সেটি লিখো, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। ক্ষিতিশ সিংহ কণির জীবনে চ্যাম্পিয়ন বা কণিকে চ্যাম্পিয়ন করানোর জন্য যে প্রেরণা হিসেবে কাজ করেছে সেটি লিখো। প্রশ্নটি এইভাবে না দিয়ে ঘুরিয়ে উত্তর একভাবে থাকতে পারে যে কণির জীবনে ক্ষিতিশ সিংহ কীভাবে বা কণিকে চ্যাম্পিয়ন করানোর জন্য ক্ষিতিশ সিংহ যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তা লেখো। উত্তর এক কিন্তু প্রশ্নটি আলাদা, তোমরা জেনে রাখো। এরপর 5 নম্বর যেটি জানাবো এই বছরের জন্য আরো ইম্পর্টেন্ট, যে অবশেষে কণি বাংলা সাঁতার দলে সুযোগ পেল বা জায়গা পেল, কণি কিভাবে সাঁতার দলে জায়গা পেল, যে শেষ পর্যন্ত সেখানে যে একটি রাজনীতি বা ষড়যন্ত্র হয়েছিল কণিকে ওই সাঁতার দলে সুযোগ না দেয়া হয় যাতে হরিচরণ বা জুপিটার ক্লাব কর্মকর্তা ব্যক্তি প্রণবেন্দু বিশ্বাসের জোরালো ভাবে সেখানে তিনি মত প্রয়োগ করে কণিকে বাংলা সাঁতার দলে সুযোগ করে দিয়েছিলেন, সেইগুলো তোমাদের লিখতে হতে হবে উত্তরের ক্ষেত্রে। এরপরে 6 নম্বর যেটি তোমরা তৈরি করবে, ফাইট কণি ফাইট কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে, এই মন্তব্যটি কতখানি কণির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছে বা চ্যাম্পিয়নের ক্ষেত্রে প্রেরণা হিসেবে কাজ করেছে লেখো। তারপর তোমরা তৈরি করে নাও তোর আসল লজ্জা জলে আসল গর্বও চলে, এই প্রসঙ্গ নির্দেশ ও মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই একটি ভালো প্রশ্ন, যেখানে কণি যখন ক্ষিতিশ সিংহের স্ত্রী বা
কৃতি সিংহের যে সিংহদের যে দোকান ছিল, টেলারিং দোকান প্রজাপতি, সেখানে কোনি কাজ করতো। তো সেই সেখানে কোনো এক কারণে অমিয়া এসেছিল এবং সেখানে কনিকে অপমান করে অমিয়া বলেছিল যে তুই এখানে ঝিয়ের কাজ করিস। এ কথা যখন ক্ষিতিশকে জানিয়েছিল কনি, তখনই কনি তাকে কনিকে ক্ষিতিশ সিংহ এইভাবে বলে যে তোর সমস্ত অপমান অপমানের জবাব দেবার আসল জায়গা হচ্ছে সাঁতারে। তাই বলা হয়েছিল তোর আসল লজ্জাও জ্বলে, আসল গর্বও জ্বলে সেইখানে। প্রকৃত সাঁতারের চ্যাম্পিয়ন হয়ে অমিয়াকে কোনি তার অপমানের জবাব দেবে, এই রকম মন্তব্যের মধ্যে উত্তরটি রয়েছে। এরপর দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখো। পুষে কি পুষে রাখতে বলা হয়েছে, বক্তা কেন বুকের মধ্যে পুষে রাখতে বলেছেন, এই রকম প্রশ্ন হতে পারে। আসলে ক্ষিতিশ সিংহ কনিকে সাথে নিয়ে যে কলিকাতার চিড়িয়াখানা দেখতে গিয়েছিল, সেখানে হেয়ার যে স্কুলের সঙ্গে একটি ঘটনা ঘটেছিল জল খাওয়া বা জল চাওয়ার ব্যাপার নিয়ে, সেই ঘটনাটা কনি অপমানিত বোধ করেছিল এবং হেয়ার প্রতি বা হেয়াদের স্কুলের প্রতি, সেই জন্য ক্ষিতিশ বলেছিল যে এই বিষয়টা যেন কনি সেই অপমান রাগান্বিত মনোভাবটা যদি তার বুকের মধ্যে পুষে রাখে, তাহলেই পরবর্তীকালে ক্ষিতির প্রতিদ্বন্দ্বী হবে ইয়া মিত্র। সেই উদ্দেশ্যে কনিকে ক্ষিতিশ একথা জানিয়েছিল যে এটা বুকের মধ্যে পুষে রাখো, এটাই তাকে একসময় বোমার মতো বিস্ফোরণে ফাটিয়ে তুলে হিয়া মিত্রকে হারিয়ে কনি প্রথম হতে পারবে। এরপর তোমরা 9-এ যেটি আমি রেখেছি, কম্পিটিশনে পড়লে মেয়েটা যে আমার পা ধোয়া জল খাবে, তো প্রসঙ্গ নির্দেশ বক্তার এই মন্তব্যের মধ্য দিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য যে উঠে আসে সেগুলো উল্লেখ করো বা সেগুলো লেখো। এটা অমিয়া বলেছিল, অমিয়ার মধ্যে এই অহংকারী মনোভাবগুলো তোমাদের বা তার চারিত্রিক বৈশিষ্ট্য, অহংকারী মানসিকতার দিকটা এই অংশে পাওয়া যায়। সবশেষে তোমাদের 10 নম্বর যেটি দেখেছি, হঠাৎ কনির দুচোখ জলে ভরে এলো। কনির দুচোখ জলে ভরার কারণ কি, এর পরবর্তীকালে কি ঘটনা ঘটেছিল তা লেখো। মূলত এই 10টি প্রশ্ন তোমরা কোন উপন্যাস থেকে তৈরি করে নাও এবং এখান থেকে অবশ্যই তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে। আজকের এই কোন উপন্যাসের যে সাজেশান, 2021 সালে চলে আসছে মাধ্যমিক পরীক্ষায়, তোমাদের জানিয়ে দিলাম। তো ভালো লাগলে লাইক দিয়ে অন্য বন্ধুদের সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। যারা এই চ্যানেলে প্রথম কিংবা নতুন এসেছো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, আবারও আসি তো পরবর্তীকালে কোনো টপিক নিয়ে।